বন্ধুরা দূষণ চুলে বারবার কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা অতিরিক্ত মাত্রায় হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনার ব্যবহার করার ফলে চুলে একটু একটু করে প্রোটিনের অভাব দেখা যায় এবং যার কারণে কি হয় চুল হারিয়ে ফেলতে পারে তার প্রাকৃতিক জলুস সেই সঙ্গে অকালের চুল ঝরে যাওয়া বা চুলের ডগা ফেটে যাওয়া এরকম সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায় এবং তার জন্য আমাদের চুলে বাইরে থেকে কিন্তু প্রোটিন যোগান দেওয়া খুবই জরুরি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো আছো বন্ধুরা ক্যারোটিন হলো চুলের মধ্যে থাকা এক প্রকার প্রাকৃতিক প্রোটিন সঠিকভাবে যদি চুলের যত্ন না করা হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্যারোটিনটা নষ্ট হয়ে যায় এছাড়াও দূষণ বা অতিরিক্ত চুলে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা বা সঠিকভাবে খাওয়া দাওয়া না করা অথবা চুলে প্রচণ্ড পরিমাণে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করা এই ধরনের কারণে কিন্তু কি হয় চুলের মধ্যে থাকা এই যে ক্যারোটিন প্রোটিন এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আর এই ক্যারোটিন প্রোটিন যখন আমাদের চুল থেকে কমে যায় তখন কি হয় আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় চুলটা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় ড্রাই হয়ে যায় ড্যামেজ হয়ে যায় চুলের ডগা ফেটে যায় এবং সব থেকে ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু চুল পড়তেও থাকে বন্ধুরা আর চুলটাকে একদমই ম্যানেজ করা যায় না বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা ট্রিটমেন্ট শেয়ার করব ক্যারোটিন ট্রিটমেন্ট যেটা কিন্তু একদম ন্যাচারাল উপায়ে কোনো রকম কেমিক্যাল ব্যবহার না করেই এখানে আমি তোমরা কিভাবে চুলের মধ্যে ক্যারোটিন প্রোটিনটা যোগান দিতে পারো বাইরে থেকে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো তোমাদেরকে একদম প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্যানে জল নিয়ে নিতে হবে মোটামুটি দু কাপের মতো তোমরা জল নিয়ে আঁচে বসিয়ে দেবে এবং তারপর এর সাথে প্রথম একদম যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে মেথিদানা বন্ধুরা মেথি দানা যেন চুলটাকে ভেতর থেকে মজবুত করে এবং চুল খুব তাড়াতাড়ি বড় করতে কিন্তু মেথিদানা ভীষণ ভালো আর এরপর এর সাথে আমি যে উপাদানটা যোগ করবো সেটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস ফ্ল্যাক্স সিডস বা তিসি বীজ এটাকে অনেকে বাংলায় বলে থাকি আর এটা তোমরা বাজারে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা যদি চাও ওখান থেকে কিন্তু নিতে পারো এরপর যে উপাদানটা আমি এখানে যোগ করছি সেটা হচ্ছে কারি পাতা কয়েকটা আর মাপটা আমি বলে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি এক চামচ দানা নাও সেক্ষেত্রে এক চামচ ফ্ল্যাক্সিডস নেবে এবং জাস্ট কয়েকটা একটু বড় ধরনের যদি সাইজের পাতা হয় সেক্ষেত্রে আটটা থেকে দশটা নিলেই হবে আর আমার পাতাগুলো যেহেতু একটু ছোট তো এখানে আমি অনেকগুলো পাতা নিচ্ছি তো দেখো এখানে কারিপাতা যোগ করেছি এবং এরপর এক একদম লাস্ট আমি যেটা যোগ করব সেটা হচ্ছে চাল হ্যাঁ বন্ধুরা চাল তোমরা জানো চুলের জন্য ভীষণভাবে ভালো চুলকে সাইনি সিল্কি করতে চাল কিন্তু ভীষণ সাহায্য করে তো এখানে দেখো কয়েকটা উপাদান আমি নিয়েছি এবং এখানে এখানে যেটা মেন উপাদান সেটা হলো ফ্ল্যাক্সিডস এটাকে একদম স্কিপ করলে চলবে না এর মধ্যেই মেন প্রোটিন রয়েছে বন্ধুরা ফ্ল্যাক্সিডস মেথি প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে ভালো এগুলোর মধ্যে প্রোটিন রয়েছে এবং যেটা কিন্তু বাইরে থেকে আমাদের চুলে প্রোটিন যোগাতে সাহায্য করবে তো দেখো এগুলোকে আমি আঁচে ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি মোটামুটি তোমরা যখন দেখবে জলটা একটু কমে আসবে এবং সিডস ওর যে ভেতরের যে জেলটা আস্তে আস্তে বেরোতে শুরু করবে এবং জলটা হালকা জেলে পরিণত হবে তখন তোমরা আঁচটাকে বন্ধ করে দেবে মোটামুটি এটা করতে পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে যদি তোমরা ফুল ফ্লেমে দিয়ে করো সেক্ষেত্রে পাঁচ থেকে সাত মিনিট আর এটা ততক্ষণ পর্যন্ত ফোঁটাও যতক্ষণ পর্যন্ত না জলটা জেলে পরিণত হয় আর এখানে দেখো এখানে যতগুলো উপাদান নিয়েছি প্রত্যেকটা উপাদানের যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে পুরোপুরিভাবে জলের মধ্যে চলে আসবে বন্ধুরা বন্ধুরা যখন এটা ফুটতে থাকবে তখন তোমরা চামচ দিয়ে হালকা করে মাঝে মাঝে একটু নেড়ে নিও না হলে কি হবে না ফ্ল্যাক্স সিডসগুলো কী হবে না প্যানের সাথে কিন্তু জমে যাবে নিচে তো দেখো এখানে এটা আমার মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছি এবং জাস্ট আর কয়েক মিনিট হলেই মোটামুটি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার মোটামুটি এটা একদম রেডি আর এটা আস্তে আস্তে পুরো জেলে পরিণত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা চাইলে হাত দিয়ে একবার দেখে নিতে পারো আর এখানে দেখো চামচের সাহায্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা বুঝতেই পারবে যে এটা আস্তে আস্তে একদম ঠিক হয়ে গেছে এবং জেল হয়ে গেছে বন্ধুরা এখানে আরেকটা আমি কথা বলে রাখি এটা যখন হালকা গরম গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু তোমাদেরকে ছেঁকে নিতে হবে তা না হলে এটা যত ঠান্ডা হবে জেলটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে এবং যখন ছা থাকবে ছাঁকনির সাহায্যে একদমই পারবে না একটা কাপড় নিয়ে নেবে পুরোনো কাপড় নিয়ে কাপড়ের সাহায্যে ঠিক যেভাবে আমি করে দেখাচ্ছি ঠিক সেম পদ্ধতিতে তোমরা এটাকে বন্ধুরা ছেঁকে নেবে বন্ধুরা আমরা মার্কেটে গিয়ে যখন কোনো ক্যারোটিন ট্রিটমেন্ট করাই কোনো পার্লার থেকে সেক্ষেত্রে কিন্তু সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত আমাদের খরচ হয়ে যায় এবং কিছু দিনের জন্য চুলটা ভালো থাকলেও তারপরে কিন্তু এর বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হয় যেমন আমাদের চোখের বিভিন্ন ধরনের সমস্যা আসে চুলটা আরও বেশি করে ড্রাই হয়ে যায় এরকম ধরনের বিভিন্ন সাইড এফেক্ট কিন্তু হয় চুল পড়তে থাকে তো এর থেকে এত টাকা খরচ করে পার্লারে করার থেকে আমার মনে হয় তোমরা বাড়িতে যদি এরকম ধরনের একটা ট্রিটমেন্ট করে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের চুলটা অনেক বেশি ভালো হবে এ ছাড়াও কিন্তু তোমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু দূর হবে বন্ধুরা আর মেনলি পার্লারে যে ক্যারাটিন ট্রিটমেন্টটা করা হয় ওখানে ফার্মাল ডিহাইড কেমিক্যালের সাথে কন্ডিশনার এবং ক্যারাটিন হেয়ার প্রোটিন মিশিয়ে কিন্তু ব্যবহার করা হয় এবং যার কারণে কিছু দিনের জন্য চুলটা অনেক বেশি সিল্কি এবং সাইনি হলেও তারপরে কিন্তু এর বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় বন্ধুরা তাই তোমরা বাড়িতে যদি একটু সময় বের করে নিয়ে এরকম ধরনের ট্রিটমেন্ট করে নিতেই পারো বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আমার জেলটা একদম রেডি আর এরপর আমি এর সাথে আরও কয়েকটা উপাদান মিশিয়ে নেব বন্ধুরা এবং প্রথমেই যেটা মেশাবো সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল বন্ধুরা তোমরা যে কোনো কোম্পানির ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারো আর ক্যাস্টর অয়েলটা আমি এখানে নিচ্ছি এক চামচ আর ক্যাস্টর অয়েলও কিন্তু তোমাদের চুলটাকে একদম ডিপলি ময়েশ্চারাইজ করবে তার সাথে সাথে চুলটাকে কিন্তু ভীষণ সফট করবে সিল্কি করবে এবং যাদের প্রচণ্ড হেয়ার ফল হওয়ার কারণে মাথার বিভিন্ন জায়গায় ছোপ হয়ে ফাঁকা হয়ে গিয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু নতুন চুল গজাতে ভীষণ সাহায্য করে ক্যাস্টর অয়েল তো এরপর আমি আরেকটা উপাদান যোগ করব সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন ই ই ক্যাপসুল এখানে আমি নিচ্ছি তোমাদের কাছে যদি ভিটামিন ই অয়েল থাকে তোমরা কিন্তু অয়েলটা ব্যবহার করো এক চামচ আর যে তোমার কাছে ক্যাপসুল আছে সো আমি এখানে তিনটে ক্যাপসুল ব্যবহার করছি বন্ধুরা তো তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো অয়েলও ব্যবহার করতে পারো বা ক্যাপসুলও ব্যবহার করতে পারো এর মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং যেটা কিন্তু আমাদের স্ক্যাল্পের হেলথটাকে ইম্প্রুভ করবে তাছাড়াও স্ক্যাল্পের বিভিন্ন ধরনের সমস্যা যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড ইচিং হয় র্যাসেস হয় এই ধরনের সমস্যা দূর করবে তার সাথে সাথে আমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রোপ থাকে সেই ড্যান্ড্রোপ দূর করবে আবার অনেকের দেখা যায় যে চুল কিন্তু মাঝখান থেকে অর্থাৎ হাফ থেকে ভেঙে ঝরে পড়ে তো এই ধরনের সমস্যাগুলোকেও কিন্তু দূর করতে ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা ভীষণ সাহায্য করে আর এরপরে আমি এর সাথে আরেকটা উপাদান যোগ করব এবং সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলও মোটামুটি এখানে নিয়ে নিচ্ছি আমি এক চামচের মতো আর এই কয়েকটা উপাদান বন্ধুরা এখানে আমি ব্যবহার করেছি এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল তাই এখানে সাইড এফেক্টের কিন্তু কোনো সম্ভাবনা নেই বা কোনো ভয় নেই আর কোনো একটা উপাদানে কারো যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে তোমরা প্যাচ টেস্ট করো অথবা তোমরা সেটাকে স্কিপ করতে পারো বন্ধুরা তোমরা এরকম ধরনের প্রোটিন ট্রিটমেন্ট বাইরে থেকে নেওয়ার পাশাপাশি তোমরা যদি প্রোটিন জাতীয় খাওয়ার খাওয়া দাওয়া করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চুলের অনেক সমস্যা দূর হয় বন্ধুরা তোমরা বাইর থেকে তো ট্রিটমেন্ট নিচ্ছই তার সাথে সাথে প্রোটিন জাতীয় খাওয়ার এবং তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া এই ধরনের কিছু কিছু টিপস যদি ফলো করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চুলটা ভীষণ ভালো হবে এবং তার জন্য তোমাদেরকে মার্কেটে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে চুলকে ভালো করতে হবে না ন্যাচারাল উপায়েই কিন্তু তোমাদের চুলটা অনেক সুন্দর এবং অনেক ভালো হবে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে জেলটা আমার একদম রেডি এবার আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা এটাকে কিভাবে ব্যবহার করবে তোমরা শ্যাম্পু করা চুলে বন্ধুরা এটাকে লাগাও একদম চুলের গোড়া থেকে চুলের ডগ পর্যন্ত পুরোটাতে ভালো করে লাগিয়ে নাও এবং যখন এটাকে লাগাবে চুলের ছোট্ট ছোট্টো করে সেকশন নেবে এবং সেকশন নিয়ে কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তোমরা এটাকে মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ছেড়ে দাও এবং তারপর তোমরা শ্যাম্পু করে নাও দেখো আমি যেভাবে করেছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরা এটাকে করবে বন্ধুরা আর এটা সপ্তাহে তোমরা একদিন করে করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চুলটা অনেক বেশি ভালো হবে এর থেকে বেশি করার প্রয়োজন নেই ছেলে মেয়ে প্রত্যেকে ব্যবহার করতে পারবে এছাড়াও যাদের প্রচণ্ড চুল ওঠার সমস্যা রয়েছে তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চুল ওঠার যে একটা ব্যাপার রয়েছে সেটা দূর হবে তার সাথে সাথে নতুন চুল গজাবে এবং চুলটা ঘন সিল্কি হবে বন্ধুরা আর এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কোনো কিছু যদি জানার থাকে আমি সবসময় বলি তোমরা কমেন্ট করে জানিও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না বন্ধুরা ভালো হোক মন্দ হোক তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিও যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকবো বাই